হ্যালো ফ্রেন্ডস, ইতি রাকেশ ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো সবাই জানতে আমি আমার বেবিকে নিয়ে 1.5 মাসের মাথায় আমি বাড়ি চলে এসেছি। কারণটা তোমরা সবাই জানতে আগের ভিডিওতে আমি সেটা বলেছি। আর একটা সুখবর তোমাদের দেওয়ার আছে, ওই জন্যই আজকে তোমাদের সামনে আসা। আজকে আমার হাজবেন্ড অনেকদিন পরে সে তার শ্বশুর বাড়িতে যাবে, মানে আমার বাপের বাড়িতে যাবে, কি কারণে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর হচ্ছে একটা সুখবর, সেটা হচ্ছে আমার মেজদির বেবি হয়েছে, বেবি বয়। ও নার্সিং হোম থেকে সোজা কিন্তু বাপের বাড়িতে গেছে, মানে আমার বাবার বাড়িতেই আছে। সেই কারণেই ও মানে আমার হাজবেন্ড আজকে যাচ্ছে ধানতলাতে শ্বশুর বাড়িতে। আর তার জন্য আমি আমার মেজদির সঙ্গে অনেকদিন আমার দেখা নেই, ফোনে ফোনে কথা হয়, আর প্রায় 1 বছর হয়ে গেল। তার জন্য আমার হাজবেন্ড আজকে যাচ্ছে ধানতলা শ্বশুর বাড়িতে, মেজদির সঙ্গে দেখা করবে। আর হচ্ছে তার জন্য মেজদির ছেলের জন্য, মানে আমাদের বাবান সোনার জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত। আমরা কিন্তু প্রচুর শপিং করেছি, দেখতেই পাচ্ছো, এই দেখো প্রচুর শপিং করেছি। আর সঙ্গে আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করেছি, এই যে মায়ের জন্য কেনাকাটা করেছি, মা বাবা ঠাকুমার জন্য কিছু কেনাকাটা করেছি। আর হচ্ছে মেয়ে হওয়ার পরে কিন্তু আমার সেভাবে কিছু দেওয়া হয়নি, তাড়াতাড়ি চলে এসেছিলাম, দিতে পারিনি কিছু। আর তার জন্য আজকে আমার হাজবেন্ড যাচ্ছে, তোমাদের দাদা ভাই যাবে শ্বশুর বাড়ি, ওই জন্য মায়ের জন্য, বাবার জন্য, ঠাকুমার জন্য কিছু কিনে নিয়েছি। আর সঙ্গে আমাদের পুচকেটার জন্য কিছু কিনেছি, তা সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছো, একটা জামা, একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এটা কিন্তু একটা সোয়েটার আছে, আমি সব খুলে দেখাবো তোমাদের। আর এই যে একটা হাগিস, আর এখানে নিয়ে নিয়েছি একটা বেবি ওয়াইপস, আর এখানে কিন্তু আছে একটা তোয়ালে, এই যে আমি তোমাদের সব দেখাচ্ছি ভালো করে। একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি বাবার শোনার জন্য, এগুলো নিয়েছি। আর এখানে কিন্তু আমার বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি, বাবা গেঞ্জিটাই এখন বেশি পছন্দ করছে, শার্ট পছন্দ করে না, ওই জন্য কিন্তু বাবার জন্য একটা গেঞ্জি কিনেছি। আর ঠাকুমার জন্য হালকা দেখে একটা শাড়ি নিয়েছি, কারণ ভারী শাড়ি পরতে পারে না, বয়স হয়ে গেছে অনেক, তার জন্য একটা হালকা শাড়ি নিয়েছি। আর মায়ের জন্য এই একটা নিয়েছি শাড়ি, আর একটা ব্লাউজ পিস নিয়েছি, এই একটা ব্লাউজ পিস নিয়েছি, জামদানি ব্লাউজ পিস। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, করে বলবে কেমন হয়েছে জিনিসগুলো। এই যে ব্ল্যাঙ্কেটটা এবার আমি তোমাদেরকে একটু খুলে দেখাবো, তোমরা সবাই দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না কিরকম কি। খুলে দেখো, এই দেখো ব্ল্যাঙ্কেটটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব মোটা, ডবল লেয়ারের আছে এটা। এখানে নিয়েছি এই দেখো একটা তোয়ালে, তোয়ালেটার কালারটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি একটা কালার। আর এই দেখো একটা রেড কালারের কিন্তু দারুণ একটা গেঞ্জি, ফুল হাতে গেঞ্জি আছে এটা, আমি একটু খুলে দেখাই তোমাদেরকে। ফুল প্যান্ট আর একটা ফুল হাতা গেঞ্জি, বাচ্চাদের লাল কালার পরলেই বেশি ভালো লাগে। এই দেখো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সব কমেন্ট করে জানাবে। আর এখানেও একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, এই যে এই গেঞ্জিটা আমার খুব পছন্দ, অ্যাশ কালার হলুদ কালার দিয়ে খুব সুন্দর। এদিকে এটা আবার টুপি আছে পেছন দিকে, শীতকাল বলে ফুল হাতাই নিয়েছি সব, এই যে। আর এটাও কিন্তু ফুল প্যান্ট একটা, সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা, ওই জন্যই নিয়েছি। আরও একটা নিয়েছি, আরও একটা এই যে সোয়েটার নিয়েছি, এর কালারটা খুবই মিষ্টি কালার, বাচ্চাদের একটু হালকা কালার পরালে কিন্তু বেশি ভালো লাগে দেখতে, এই যে। আর আমার বাবান সোনা খুব ফর্সাও হয়েছে, এই দেখো
এটাও টুপি দেওয়া একটা সোয়েটার, এই যে ফুল প্যান্ট, আর তো প্রথমেই দেখালাম বেবি ওয়াইপস একটা, আর এই যে একটা হাগিস নিয়ে নিয়েছি, হাগিসের প্যান্ট, এই যে এগুলোই হচ্ছে আমার বাবার সন্তানের জন্য কেনা। আর এবারে আমার মা মায়ের জন্য আর ঠাকুমা আর বাবার জন্য যেগুলো কিনেছি সেগুলো একটু শেয়ার করছি। এ দেখো, এটা জামদানির পিস, এই ডিজাইনটা খুবই সুন্দর, একটা লাল কালার, সুন্দর লাল কালার, এটা কালচে লাল না কিন্তু এটা টকটকে লাল। এটা মায়ের জন্য নিয়েছি ব্লাউজ পিসটা। এই দেখো শাড়ি একটা নিয়েছি, অ্যাশ কালারের শাড়ি, মাল্টি কালার দিয়ে ফুল ফুল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু ঠাকুমার জন্য কিনেছে, ঠাকুমা তাঁতের শাড়ি বলো আর বা অন্য কোনো শাড়ি বলো, ঠাকুমা পরতে পারে না, মানে দু হাত করে কেটে ফেলে, ওই জন্য ঠাকুমাকে আমি সুতির শাড়িই দিই। আমার ঠাকুমা সুতির শাড়িগুলোই বেশি পছন্দ করে, এক অনেক বয়স হয়ে গেছে আর পরতে পারে না তাঁতের শাড়ি, সুতির শাড়ি এখন সব জায়গায় পরে যায়, ওই জন্য একটা সুতির শাড়ি কিনেছি ঠাকুমার জন্য। এই দেখো সুন্দর, একদম মিহি সুতোর এটা আছে, সফট একটা সুতির শাড়ি, একটু খুলে দেখাই। এই যে আর এই যে বন্ধুরা, তোমাকে তোমাদের প্রথমেই যেটা বললাম যে আমার বাবা শার্টটা এখন আর পরে সেরকম পরতে চায় না, এখন গেঞ্জিটাই পরতে ভালোবাসে, ওই জন্যই আমি একটা গেঞ্জি মানে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছি পছন্দ করে। গেঞ্জিটা দেখো, এই যে খুব সুন্দর কালার, কিন্তু গেঞ্জিটা এই যে হালকা কালারই ভালো লাগে বাবাকে পরলে, আমি বাবাকে যখনই দিই হালকা কালারেরই জিনিস দিই, আর কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার আর বাবার খুব পছন্দও হবে আশা করছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সবটাই কিন্তু শেয়ার করলাম, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও জিনিসগুলো কেমন হয়েছে, আর তোমরাও তো আমার ইউটিউব পরিবার, ওই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর এরকম মজাদার ভিডিও আমি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত দিতেই থাকবো তোমাদের সামনে, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো কিন্তু। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।